দেশে ব্যক্তি মালিকানাধীন বাস ও মিনিবাস থেকে বছরে 1,059 কোটি টাকা চাঁদা আদায় হয়, যার ভাগ পায় দলীয় পরিচয়ধারী থেকে শুরু করে পুলিশ, সরকারি কর্মকর্তা, মালিক শ্রমিক সবাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। পরিবহন খাতে নৈরাজ্যের ঘটনা বহু পুরনো, যেখানে প্রতিকার মিলেছে এমন খবর সামান্যই, পাল্লা দিয়ে বেড়েছে যাত্রীদের হয়রানি। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে ব্যক্তি মালিকানাধীন বাস পরিবহন ব্যবসায় শুদ্ধাচার শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ব্যক্তি মালিকানাধীন বাস পরিবহন ব্যবসার গুরুত্বপূর্ণ অংশীজন এবং তাদের ব্যক্তি মালিকানাধীন বাস পরিবহন ব্যবসায় শুদ্ধাচার চর্চায় তাদের ভূমিকা এখানে উল্লেখ করা হলো। টিআইবির প্রতিবেদন বলছে 35.2% নারী বাস যাত্রী যাত্রাপথে কোনো না কোনো সময় যৌন হয়রানির শিকার। গবেষণায় উঠে এসেছে বাস কোম্পানির প্রায় 92% পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রাজনীতিবিদরা, এর মধ্যে 80% ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত। গবেষণায় আরও উঠে এসেছে যাত্রীদের 60.5% অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন। বাস পরিবহন খাতে সমস্যা নিরসনে টিআইবি তুলে ধরে 15 দফা সুপারিশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ 15 দফা সুপারিশ পেশ করছে। কোম্পানিগুলোকে অনানুষ্ঠানিক নিয়োগ বন্ধ করে শ্রম আইন 2006 অনুযায়ী কর্মী শ্রমিকদের লিখিত নিয়োগপত্র দিতে হবে। আর এ খাত আপাদমস্তক দুর্নীতিতে জর্জরিত বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। বাস পরিবহন বাস যে খাত সেটি আপাতমস্তক অনিয়ম দুর্নীতিতে জর্জরিত এবং বিশেষ করে তাদের প্রভাব এবং তার কারণে এক ধরনের এই সেবা খাতটি মালিক শ্রমিক সংগঠনের হাতে একটা জীবিত সম্পত্তি আছে। আইন প্রণয়নে বাস মালিকরা অন্তরায় উল্লেখ করে অনেক ক্ষেত্রে সরকারের চেয়ে তারা শক্তিশালী বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।